হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দিস ভিডিও সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ওয়েব অপটিক্সের পার্ট ওয়ান কভার করেছি যেখানে মেনলি অপটিক্সের যে বা লাইটের যে ডুয়াল নেচার আছে সেটা নিয়ে ডিসকাস করেছি পার্টিক্যাল নেচার এবং ওয়েব নেচার এবং ওয়েব নেচারের নেসেসিটিটা কেন সেটা ডিসকাস করলাম কসপুলার থিওরি থেকে কি জন্য ওয়েব নেচারটা দরকার পড়লো ডিফ্র্যাকশন ডিফ্র্যাকশান এগুলো ডিসক explanation পাওয়া যাচ্ছিলো না কসপারকুলার থিওরি থেকে সেই জন্য আমরা ওটাকে নিয়ে আসলাম এবং সেই আইগেন্সের প্রিন্সিপালটা আমরা ডিসকাস করেছিলাম ইন পার্ট ওয়ান যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও ডেসক্রিপশন দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওকে এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন এর যে দুটো ল রয়েছে সেই ল দুটোকে আমরা প্রুভ করব বাই দি ওয়েভ থিওরি কর্পোসকুলার থিওরি দিয়ে তো এগুলো প্রুফ হয়েইছে ওয়েব থিওরি দিয়েও কি এগুলোকে প্রুভ করা যায় সেই প্রুফটা আমরা এখানে করব ফার্স্ট আমরা চলে যাই লস অফ রিফ্লেকশন যেখানে একটা বেসিক ডিফারেন্স যেটা আমার আগের ভিডিওতে বলা হয়নি সেটা এখানে বলে নিই এই যে অপটিক্স অপটিক্স মানেই হচ্ছে স্টাডি অফ লাইট স্টাডি অফ লাইট তাইতো এটাকে আমরা দুটো পার্টে সেপারেট করে থাকি একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স একটা ফিজিক্যাল অপটিক্স জিওমেট্রিক্যাল জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স বা যেটা ওয়েব অপটিক্স ফিজিক্যাল ফিজিক্যাল অপটিক্স রাইট এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বেসিক ডিফারেন্স হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্সে যেটা হয় যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় ডাইমেনশান অফ ইনস্ট্রুমেন্ট ডাইমেনশান অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টস আর ভেরি মাচ গ্রেটার দেন টু ওয়েব লেন্থ অফ ওয়েব লেন্থ অফ লাইট ওয়েব লেন্থ অফ ওয়েভ লেন্থ অফ লাইট ওকে আর এখানে যেটা হয় যে ডাইমেনশান অফ ইনস্ট্রুমেন্ট ডাইমেনশন অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টস আর নেয়ারলি টু ল্যামডা ইজ ওয়েব লেন্থ অফ লাইট তাইতো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স মানে সাপোজ ধরো যে কোনো একটা এরকম জানলা আছে ঠিক আছে সেই জানলাতে আমি যদি একটা ছোট্ট এরকম পার্টিকেলের আম ছাড়ি তাহলে কী হবে সেগুলো বেশিরভাগই ওরকম পাস করে চলে যাবে তার মানে এই জানলার যে রডগুলো আছে সেগুলো আমি ইটেক্ট করতে পারবো না তার মানে কী হবে সেখানে এই পার্টিকেলের যে নেচারটা সেই নেচারটা বোঝা যাবে না সেটাকে আমরা কী বলবো জিওমেট্রিক্যাল অপটিক্স কিন্তু এই পার্টিকুলার সাইজটা যদি এর সাইজের কাছাকাছি হয় তাহলে কি হবে কিছু পার্টিকেল ব্যাক করে চলে আসবে কিছু পার্টিকেল যাবে তার মানে একদম সঠিক ইনফরমেশান বা এই লাইনগুলোর এক্সিস্টেন্স আমরা বুঝতে পারবো মানে ডাইমেনশানের সাথে যদি ওয়েবলেন্থের ওয়েবলেন্থের সাথে মেলে তখন সেখানে আমাদের এর এক্সিস্টেন্স চলে আসবে সেখানে এই ফিজিক্যাল নেচার বা ওয়েব নেচারটাকে আমাদের ফলো আপ করতে হবে কিন্তু যখন খুব ছোটো সাইজ হয়ে যাচ্ছে তখন এরম স্টেট পাত চলে যাচ্ছে তার মানে এটাকে খুব ছোটো সাইজ যখন ওয়েব লেন্থরা খুব ছোটো যখন হয়ে যাবে তার মানে এখানে ওয়েব লেন্থ এরকম বড় বড় লাগলে ইনস্ট্রুমেন্টের রেসপেক্ট এখানে ওয়েব লেন্থ এরকম লাগবে তার মানে এটা কী যাচ্ছে একটা স্টেট পাতে যাচ্ছে ফিজিক্যাল অপটিক্স মানে এরকম একটা স্টেট পাথের গল্প চলে আসবে আর ফিজিক্যাল অপটিক্স মানে জিওমেট্রিক্যাল অপটিক্স মানে একদম স্টেট পাতের চল গল্প আর ফিজিক্যাল অপটিক্স মানে হচ্ছে ওয়েব নেচারের গল্প এটা হচ্ছে বেসিক ডিফারেন্স যে ডাইমেনশন অফ ইনস্ট্রুমেন্টটা ভেরি মাচ গেটার দ্যান যদি ওয়েবলেনথ হয় তখন জিওমেট্রিক্যাল অপটিক্স হিসাবে ট্রিট করব আর যদি খুব কাছাকাছি হয় তখন হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স হিসাবে ট্রিট করবো যেখানে আমাদের ইন্টারফিয়েন্স রিফ্র্যাকশন পোলারাইজেশন এই ফিনেমেন এগুলো চলে আসছে চলো আমরা প্রথমে লস অফ রিফ্লেকশনটা প্রুভ করি বাই দিস ওয়েব থিওরি লস অফ রিফ্লেকশন লস অফ রিফ্লেকশন লস অফ রিফ্লেকশনটা আমরা প্রুভ করব কি করে দেখো না হাইগেন্সের প্রিন্সিপাল মনে আছে সেখানে আমাদের কি বলা হয়েছিল না প্রাইমারি যে ওয়েব ফ্রন্টটা থাকবে সেই প্রাইমারি ওয়েব ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট একটা সেকেন্ডারি সোর্স হিসাবে ট্রিট করবে এবং তারা ওয়েবলেট তৈরি করবে তাই তো এই যে ওয়েবলেট তৈরি করলো সেই ওয়েবলেটগুলোর এই ট্যানজেন্টটা হচ্ছে আবার পরের ওয়েব ফ্রন্ট হিসাবে তৈরি হবে এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা ওই রিফ্লেকশনটাকে প্রমাণ করব দেখো এটা হচ্ছে আমাদের একটা রিফ্লেক্টার যেখানে লাইটটা রিফ্লেক্ট হবে এবার একটা লাইট রে এসে পড়ছে এইভাবে এসে পড়লো তিনটে নিলাম প্যারালাল রে প্যারালাল তিনটে প্যারালাল রে নিলাম তাহলে এদের সাথে যে পারপেন্ডিকুলার এদের সাথে যে পারপেন্ডিকুলার সেইটা হচ্ছে আমার ওয়েব ফ্রন্ট তাই তো ওয়েব ফ্রন্ট কি হয় রে এর সাথে পারপেন্ডিকুলার এগুলো হচ্ছে রে তাহলে রে এর সাথে পারপেন্ডিকুলারটা হচ্ছে আমার ওয়েব ফ্রন্ট এইটা হচ্ছে আমার ওয়েব ফ্রন্ট ক্লিয়ার এইটা হচ্ছে আমার ওয়েব ফ্রন্ট ইনসিডেন্ট ওয়েব ফ্রন্ট বলতে পারি ইনসিডেন্ট ওয়েব ফ্রন্ট ক্লিয়ার আর এইগুলো হচ্ছে আমার রে এইগুলো হচ্ছে ইনসিডেন্ট রে ইনসিডেন্ট রে এইগুলো ইনসিডেন্ট রে হ্যালো এবারে এখানে আমরা যদি একটা পারপেন্ডিকুলার টেনে দিই এটা হচ্ছে আমাদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেনের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এইটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু প্লেন ক্লিয়ার ওকে তাহলে এই যে ওয়েব ফ্রন্টের এই পয়েন্ট আর এই পয়েন্ট আছে এই দুটো হচ্ছে সেম ওয়েব ফ্রন্টের পয়েন্ট তার মানে একই টাইমে পার্টিকেলগুলো এই তিনটে পয়েন্টে ছিল এবার যদি রিফ্লেক্টরটা না থাকতো তাহলে যে টাইমে এই রেটা এখানে এসছে সেই টাইমে এই রেটা এইখানে আসতো ইকুয়াল টাইমে যদি রিফ্লেক্টরটা না থাকতো আমি নাম দিলাম এই পয়েন্টটার নাম দিলাম এই পয়েন্টটার নাম দিলাম এ এই পয়েন্টটার নাম দিলাম এ এই পয়েন্টটার নাম দিলাম বি ঠিক আছে এবি এই পয়েন্টটার নাম দিলাম সি আচ্ছা এটা ডি এটা ই তার মানে বিডি বিডি এই টাইমে বি থেকে ডিতে আসার কথা ছিল লাইটটা মানে আসছে সেই টাইমে এ থেকে ইতে আসবে যদি এই রিফ্লেক্টরটা না থাকতো রিফ্লেক্টরটা যদি না থাকতো তাহলে ওইখানে আসতো এবারে দেখো এবার আমরা কী জানি এই যে লাইট রেটা এখানে এলো এখানে তো সেকেন্ডারি ওয়েবলেট তৈরি করবে মানে সেকেন্ডারি একটা সোর্স হিসাবে কাজ করবে তার মানে এখানে স্পেরিক্যাল ওরকম ওয়েভ তৈরি করবে তাহলে এইখানে যে ওয়েভটা এদিকে যেতে পারলো না তাহলে এইদিকে কোথাও যাবে সেই যে এদিকে যাচ্ছে আমি এই ঠিক এখান থেকে এইখানে একটা কম্পাস নিয়ে এই লেন্থটা দিয়ে একটা সার্কেল টানবো ঠিক আছে এখানে কোথাও একটা সার্কেল টানবো টেনে এখান থেকে সেই ট্যানজেন্টটা টানব ড্র করবো ট্যানজেন্ট ড্র করবো তার মানে এর থেকে এরকম একটা সার্কেল টানলাম সার্কেল টেনে ট্যাঞ্জে এইখান থেকে একটা ট্যাঞ্জেন্ট টানবো যেখানে কাঠ করবে সেই বরাবর আমার রেটা যাবে মানে রিফ্লেক্টেড রেটা এই বরাবর কোথাও যাবে এরকম এরকম কিছু একটা হবে ওকে এখান থেকে আমরা এইখান দিয়ে ইকুয়াল মাপা হয়েছিল আর এখান দিয়ে ট্যানজেন্ট আনা হয়েছে এটা তো স্কেল দিয়ে টানলে ভালো হয় কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে না আমি বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করো যে এখান থেকে এই এই সমান করে রেডিয়াস টানা হলো এরকম একটা সার্কেল সার্কুলার আর্ক আর এখান থেকে পার পেন একটা এঞ্জেন্ট আনলো যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্টটা এখানে নাম দেওয়া হলো এফ ক্লিয়ার তাহলে এইটা ইকুয়াল টু এএফ হবে তিনটে ইকুয়াল হবে হলো আচ্ছা চলে আসো এই পয়েন্টের গল্প এই যে মাঝের রেটা এ বি সিডি ইএফ হয়ে গিয়েছে এই পয়েন্টটার নাম দিলাম জি তাহলে এটাও যদি ওই রিফ্লেক্টারটা না থাকতো তাহলে কোথায় আসতো রিফ্লেক্টারটা যদি না থাকতো তাহলে এরকম সোজা এই পয়েন্টে আসতো এইচ পয়েন্টে যেহেতু এফ্লেক্টারটা আছে ঠিক একই প্রসেসে একই ডিস্টেন্সে আমরা একটা স্লোপ আর্ক টেনে এইখানে কাট করলাম ঠিক আছে কাট করিয়ে পরে দেখতে হবে যে আর্কটা যেটা টানলাম এটা ড্র করতে প্রবলেম হচ্ছে একটু ঠিক নাও এই আর্কটা যেটা টানলাম সেটা ঠিক এই পয়েন্টে ইউ এই পয়েন্টটার নাম দিলাম আই ঠিক এই আই পয়েন্টেই কাট করছে কিনা আমাকে দেখতে হবে

ট্র্যাঙ্গেল এ ডি এফ অ্যান্ড এ ডি এফ অ্যান্ড ট্রায়াঙ্গেল এই যে এ ডি এফ অ্যান্ড জি জি ডি আই ডি আই এই দুটো ট্রায়াঙ্গেল যে নিলাম এই দুটো ট্রায়াঙ্গেলের দেখো এই অ্যাঙ্গেল দুটো তো সেম আর এটা তো নাইনটি ডিগ্রি বা এইখানে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা সেম আর এটা নাইনটি দুটো দুটো যেহেতু সেম তিন নম্বর অ্যাঙ্গেলও সেম হয়ে যাবে মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে তিনটে ট্রাইঙ্গেল সেম থ্রি ট্রাইঙ্গেলস আর সেম থ্রি ট্রাইঙ্গেলস আর কি বলে রেশিও আর সেম তিনটে ট্রাইঙ্গেল দুটো ট্রাইঙ্গেলের অ্যাঙ্গেলগুলো সেম যদি অ্যাঙ্গেল সেম হয় তাহলে সাইডের রেশিও সেম হবে তাহলে সাইডের রেশিও যদি সেম হয় তাহলে আমরা এটা বলতে পারি এডি এডি বাই এই যে এডি বাই জি ডি এডি বাই জিডি ইজ ইকুয়াল টু এডি বাই জিডি ইজ ইকুয়াল টু এফ বাই জি আই এ এফ বাই জি আই এটা বলাই যাবে কোনো অসুবিধা নেই সিমিলারলি নিচের ট্রাইঙ্গেল দুটোই চলে আসো এ এ এডিই সিমিলারলি সিমিলারলি ট্রাইঙ্গেল এ ডি অ্যান্ড এ ডি ই অ্যান্ড জি ডি এইচ জি ডি এইচ এদেরও অ্যাঙ্গেল সেম হবে কারণ হচ্ছে এটা সেম অ্যাঙ্গেল আর এই দুটো হচ্ছে নাইনটি তিন নম্বর অ্যাঙ্গেলটাও সেম হবে তাহলে সাইড এর রেশিও সেম হবে তার মানে এডি বাই এডি বাই এডি বাই জিডি এডি বাই জিডি ইকুয়াল টু এডি বাই জিডি ইকোয়াল টু এ ই বাই জি এইচ এ ই বাই জি এইচ এটা হবে এডি বাই জিডি ইকোয়াল টু তাহলে এক আর দুই এরকে কম্পেয়ার করো লেফট হ্যান্ড সাইড সেম তাহলে রাইট হ্যান্ড সাইড সেম হবে কম্পেয়ার ওয়ান অ্যান্ড টু লেফট হ্যান্ড সাইড সেম আছে মানে রাইট সাইড সেন্ড হবে এ এফ বাই জি আই ইকাল টু এ ই বাই জি এইচ দুটো সেম হলো এবারে খেয়াল করো এ আর এ এফ সমান এই এফ সমান হয়ে গেলে এখান থেকে আমরা কী পাবো জিআই টু জি এইচ এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম জিআই টু জি এইচ যেহেতু টু এ ই একদম প্রথমেই দেখছি এফিকলটি তাহলে জিআই ইকোয়াল টু জি এইচ মানে কি এই যে লা পয়েন্টটা এইচে আসার কথা ছিল সেই পয়েন্টটা এখানে গিয়েছে তার মানে আমাদের এখানে কনক্লুশন হচ্ছে যে ওটাই আমাদের ফাইনাল ওয়েব ফ্রন্ট ওটাই আমাদের ফাইনাল ওয়েব ফ্রন্ট এইটা হচ্ছে আমাদের ফাইনাল বা রিফ্লেক্টেড ফাইনাল না বলে বলি রিফ্লেক্টেড ওয়েবফ্রন্ট রিফ্লেক্টেড ওয়েব ফ্রন্ট ওয়েভ ফ্রন্ট ক্লিয়ার এ পর্যন্ত প্রমাণ হয়ে গেল এবার আমাদের প্রমাণ করতে হবে রিফ্লেক্টেড এফ তার মানে এটা একই প্লেনে আছে ইনসিডেন্ট রে পারপেন্ডিকুলার আর রিফ্লেক্টেড এবার প্রমাণ করতে হবে আমাদের আই কোয়াল টু আর তার জন্য আমাদের অ্যাঙ্গেলটা ধরে নিই এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই আর এইটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর তাই তো এখন গল্প হচ্ছে এটা যদি আই হয় এই আই প্লাস এই অ্যাঙ্গেলটা টোটালটা হচ্ছে নাইনটি কারণ এই এই রেস সাথে এটা পারপেন্ডিকুলার সিমিলারলি এইটার সাথে এইটা পারপেন্ডিকুলার মানে এই তলের সাথে রিফ্লেক্টরের সাথে এইটা তো পারপেন্ডিকুলার তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এই তলের টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে আই তাহলে এই নাইনটি তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে আই মানে অ্যাঙ্গেল বি এ ডি এটা হয়ে যাচ্ছে আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনসিডেন্ট অ্যাঙ্গেল আবার বলছি দেখো এইখানে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল লম্বের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটোর যোগ ফল নাইনটি হবে মানে এইটার সাথে এইটা যেহেতু পারপেন্ডিকুলার তাহলে এই দুটোর যোগ ফল নাইনটি সিমিলারলি এইটার সাথে এই অ্যাঙ্গেলের যোগ ফল নাইনটি তাহলে দুটো যদি নাইনটি হয় এইটার সাথে এটা যোগ করলে নাইনটি এটার সাথে যোগ করলে নাইনটি তাহলে এটা আই হলে এটা আয় হবে কারণ এদের কমন হচ্ছে এটা এইটা প্লাস এইটা কমন যাও থিটা আই প্লাস থিটা নাইন্টি এখানেও আই প্লাস থিটা নাইনটি যাচ্ছে সিভিল আরলি এখানে দেখো এটা যদি আর হয় তাহলে এই যে পারপেন্ডিকুল এইটার সাথে ও এখানে একটা পারপেন্টুলার ড্র করতে হবে ড্র করা হয়নি এখানে এরকম একটা পারপেন্টিকুলার আছে এই পারপেন্ডিকুলারটা কমন চলে আসবে তার মানে এখানে এই অ্যাঙ্গেলটা ওইরকম আর হবে এখানে এই অ্যাঙ্গেলটা আর হবে ইমেজটা বড় ছোটো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ ডি এটা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ওকে এখন গল্প হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর সেম প্রুফ করতে হবে তার জন্য কি করবো না এটার জন্য আমি এখানে করবো ছবিটা না তো ওকে সব কাজ করি একটা পেজ কপি করে নিয়ে নি তারপর এক মিনিট এটাকে কপি করে নিয়ে নি দিয়ে মুছে দেব কপি পেস্ট হ্যাঁ এবারে মুছে দি দেখো ঠিক আছে এখানেই বুঝিয়ে দিই ব্যাপারটা তারপরে লিখছি এখানে আমাদের এই যে ট্রাঙ্গেলটা বি এ ডি আর এদিকে এফ এ ডি বি এ ডি আর এফ এ ডি এরকম আহ ট্রায়াঙ্গেল দুটো দেখতে বি এ ডি এফ এ ডি এই এইরকম এফ এডি এফ তাই তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আই এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আই এই অ্যাঙ্গেলটা আই আর এই অ্যাঙ্গেলটা আর তাই তো এবার আই কলস টু আর প্রুভ করতে হবে তা এটার জন্য আমরা ওই এটা প্রুভ করতে পারলেই হবে ট্রাইঙ্গেল এ এফ ডি এ এডিটা হচ্ছে কমন কমন সাইড দুজনার একই আর এই অ্যাঙ্গেলটা কি 90 তাহলে অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এফ ডি টু 90 কেন 90 ওই যে এটা তো ওয়েভ ফ্রন্ট ওয়েভ ফ্রন্ট হচ্ছে রেস সাথে পারপেন্ডিকুলার কাট করে সেই জন্য ওটা 90 কমন সাইড হলো 90 হলো আর আমাদের কী ছিল এইটা খেয়াল করো হ্যাঁ একদম প্রথমে লিখেছিলাম বিডি ইকুয়ালস টু এ ইকুয়ালস টু এ এফ বিডি আর এ এফটা সেম বিডি বিডি আর এ এফটা সেম তাহলে বিডি বিডি ইজ ইকুয়াল টু এ এফ তাহলে বিডি আর এ এফটা সেম দুটো দুটো সাইড সেম আর একটা অ্যাঙ্গেল সেম তাহলে এরা ইকুইভ্যালেন্ট এ এবিডি ইজ ইকুইভ্যালেন্ট টু এ এফ ডি

law of reflection law of reflection এখন क्वेश्चन করবে যে ওই যে একই প্লেনে থাকতো ইনসিডেন্ট রে রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রেতে যে পারপেন্ডিকুলার সেটা একই প্লেনে থাকতো সেই প্লেনটা কোথায় ওটা আমরা প্রথমেই যে প্রুফ করলাম যে একই প্লেনে থেকেই তো আমাদের ত্রিকোণমিতি ত্রিকোণ প্রুফ করা হলো মানে সেটা অলরেডি আমাদের টেকেন হয়ে গিয়েছে যে এই পেজে রয়েছে মানে ওরা একই প্লেনে রয়েছে সেটা অলরেডি টেকেন হয়েছে ওয়েবগুলো একই প্লেনে মুভ করে সেই কনসেপ্টটা থেকে ওকে সেকেন্ড আই ইকুয়ালস টু আটটা প্রুফ করার জন্য আমাদের এটা প্রুফ করতে হবে চলে যাই নেক্সট নেক্সট হচ্ছে লস অফ রিফ্র্যাকশন লস অফ রিফ্র্যাকশান লস অফ রিফ্র্যাকশনটা আমরা প্রুফ করবো বাই দিস প্রিন্সিপাল ওকে চলো ছবিটা আঁকার চেষ্টা করি এই পারপেন্ডিকুলারটা আগেই এঁকে এবারে এই রেটা আসছে কি হলো সরি এটা এইখানে এলো এইদিকে যাওয়ার কথা ছিল এইদিকে আসবে তাই তো সিমিলারলি এই যাওয়ার কথা ছিল এইদিকে আসবে সিমিলারলি এই হলো তার মানে দেখো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে এবার ওদের সাথে একটা পারপেন্ডিকুলার ট্রেনে ফেলি এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট রে ইনসিডেন্ট আমাদের এখান থেকে আসছে এটা ওয়েব ফ্রন্ট এটা হচ্ছে আমাদের মিডিয়াম একটা মিডিয়াম ওয়ান মিডিয়াম ওয়ান মিডিয়াম টু এটা মিডিয়াম ওয়ান এটা মিডিয়াম টু ওকে এবারে কি হলো না এটা সমান করে হবে না এই যে পয়েন্টে চলে এলো এই পয়েন্টগুলোর নাম দিতে থাকি আমরা এই পয়েন্টগুলোর নাম দিতে থাকি এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটা ডি পয়েন্ট এটা ই পয়েন্ট এটা এফ পয়েন্ট ক্লিয়ার না কি করেছি না এই যে বিডি বিডি সমান হচ্ছে আমাদের এইটার সাথে সমান এইখানে একটা নাম দাও এই পয়েন্টটার নাম হচ্ছে এটা এটা আর ঠিক আছে না বিডি সমান বিডি সমান হচ্ছে এ জি মানে যেটা ডট ডট যেখানে আসার কথা ছিল ঠিক আছে সেখানে না এসে এ ইতে আসবে কারণ কি না এই মিডিয়াম যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে তাই তো মানে যে টাইম টেকেন সেই টাইম টেকেনটা এখানে সেম হবে টাইম টেকেনটা এখানে সেম করতে হবে মানে টাইম টেকেন টাইম টেকেন ফর বিডি বি থেকে ডিতে আসার জন্য যে টাইমটা সেই টাইমটা কত সেই টাইমটা হচ্ছে ভেলোসিটি ইকোয়াল টু ডিস্টেন্স বাই টাইম তাহলে টাইম ইকোয়াল টু বাই ভেলোসিটি মানে বিডি বাই টি ওয়ান দিলাম নাম বিডি বাই ভেলোসিটি ভি ওয়ান এখানে ভেলোসিটি ভি ওয়ান এখানে ভেলোসিটি ভি টু বিডি বাই ভি ওয়ান ঠিক এই মিডিয়ামটা যদি চেঞ্জ না হতো তাহলে ডাইরেক্ট এখানে চলে আসতো তাই তো বিডি ইকোয়াল টু এই জি কিন্তু যেহেতু মিডিয়ামটা চেঞ্জ হয়েছে তাহলে একটু ডিফারেন্ট টাইমে যাবে সেই জন্যই তো ই এ থেকে জিতে না গিয়ে এ থেকে ইসছে তাহলে টাইম টেকেন ফর এ ই এ থেকে যাওয়ার জন্য যে টাইমটা সেটা কি হবে না এ ই বাই ভি টু এ ই বাই ভিটু এখানে ফেল সেটি ভিটু এই টাইম দুটো সেম হবে দিস টাইম আর সেম দিস টু টাইমস আর সেম একই টাইমেই তো ওখানে পৌঁছাবে তার মানে BD by V1 equal to AE by V2 এটা একটা ইকুয়েশন পেলাম যে টাইম सेम হবে ওকে এখন গল্প হচ্ছে আমাদের এই যে এইটা এই পয়েন্টটা একটা নাম দি EFGH এই পয়েন্টটার নাম দিলাম I তাহলে I থেকে যেটা H এ যাওয়ার কথা ছিল মানে I থেকে H যে টাইমে যাচ্ছে ঠিক সেই টাইমে কি আই থেকে এফে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে ওকে আমরা এটা সেই স্লোপ করে এরকম ট্যানজেন্ট আনব হ্যাঁ যেখানে এই আসার কথা ছিল এটা এখানে সাপোজ কোথাও হবে সেটা এখানে আসছে কিনা সেটা এখানে চেক করতে হবে তাহলে আই থেকে এইচ যেটা আসার কথা ছিল সেই টাইমে কি এখান থেকে এখানে আসে সেইটা দেখো তাহলে টাইম পর আই এইচ সেটা কত হবে আইএইচ বাই ভি ওয়ান এখানে ভি ভি টু না থাকলে তবে তো এইচে আসতো তাহলে ভি ওয়ান স্পিড নেবো সিমিলারলি টাইম ফর আইএফ সেটা কত হবে আই এফ বাই ভি টু আমাদের এখন দেখাতে হবে এটা টি ওয়ান সরি ওটাকে টি থ্রি ধরি আর এটা টি ফোর ধরি এখন আমাদের দেখাতে হবে এই টি থ্রি আর টি ফোর সেম সেটা দেখানোর জন্য কী করবো ঠিক একই প্রসেস একই প্রসেসে আমরা এই ট্র্যাঙ্গেল দুটো কম্পেয়ার করব দেখো ট্রাইঙ্গেল এফ ডি এফ ডি এন্ড ট্রাইঙ্গেল এফ ডি আই এইচ ডি আই এইচ ডি বুঝো এই দুটো ট্র্যাঙ্গেলের কি আছে না এই দুটো ট্র্যাঙ্গেলের এই একটা কোন সেম আছে আর এই দুটো তো নাইনটি হচ্ছে তাহলে অন্য কোন দুটো সেম হয়ে যাবে তাহলে ওদের বাহু রেশিও সেম হবে মানে এডি এডি বাই আইডি এডি বাই আইডি হবে এ বাই আই এইচ এ এফ বাই আই এইচ এটা হবে আর আরেকটা ট্র্যাঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেল নাও এ ডি এ ই ডি এ ডি এ ইডি আর এফ এই আই এফ ডি এডি অ্যান্ড আই এফ ডি এই দুটো অ্যাঙ্গেল দেখো এখানেও একই গল্প একটা অ্যাঙ্গেল তো সেম আর এটা পারপেন্ডিকুলার অন্য অ্যাঙ্গেলটা সেম হয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি এই যে এডি বাই আইডি এডি বাই আইডি ইকুয়াল টু এডি মানে হচ্ছে এই যাবে এ ই এ ই বাই এ ই বাই এ ই বাই এ ই বাই আইএফ এ এবার এই দুটো ইকুয়েশান থেকে টু আর থ্রি ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইড সেম আছে তাহলে ফর্ম টু অ্যান্ড থ্রি ফর্ম টু অ্যান্ড থ্রি আমরা কী পাচ্ছি রাইট হ্যান্ড সাইডটা সেম হবে এফ বাই ইকুয়ালস এ ই বাই এ দুটো হচ্ছে এবারে এখান থেকে খেয়াল করো বিডি আচ্ছা আর তো সমান বিডি না বিডি হ্যাঁ হ্যাঁ বিডি আর এজিটা সমান হবে আচ্ছা আমি ওখানে ভুল লিখেছি এফ এ এফ সরি সরি ঠিক আছে ঠিক আছে এটা কোনো বিডি বিডির সাথে তো এজি সমান হবে এজি সমান হবে ঠিক আছে বিডির সাথে তো এজি সমান হবে আচ্ছা এ এফ এ ই এ এফ এ হ্যাঁ ঠিকই তো আছে এ এফ এ ই বিডি এখানে আমার এ ই আর এ জি হবে এ এফ নয় সরি এখানে ভুল লিখেছি এ এফ নয় এ জি গন্ডগোল হচ্ছে এত কাছাকাছি না এ জি এটা হম হ্যাঁ এবার যেটা বলছিলাম তাহলে বিডির জায়গায় আমরা এজি লিখতে পারি তাহলে ইকোয়েশন ওয়ানটাকে একটুখানি চেঞ্জ করে আমি এটা লিখতে পারি এ জি বাই ভি ওয়ান ইকুয়ালস টু এই বাই ভি টু বা এ জি বাই এ ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু এটা লিখতে পারি সিমিলারলি সিমিলারলি এখানে আমি এজি বাই এ ই

আইএফ বাই ভি টু হচ্ছে টি ফোর তাহলে এই দুটো সমান হলো তার মানে আমরা যেটা বলতে চাইছিলাম যে যে পয়েন্টটা আয় থেকে এইচ এ আসার কথা ছিল সেই পয়েন্টটা আয় থেকে এফ এ এসেছে তার মানে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ওয়েব ফ্রন্ট এটাই হচ্ছে আমাদের ফাইনাল বা রিফ্র্যাক্টেড রিফ্র্যাক্টেড ওয়েব ফ্রন্ট রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট ক্লিয়ার রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট হ্যালো এইবার যেটা আমাদের দেখতে হবে যে ওই sin i sin যেটা স্নেলস ল হিসাবে পরিচিত সেইটা আমাদের আসছে কি করে আচ্ছা এটা দেওয়া পারপেন্ডিকুলার তাহলে পারপেন্ডিকুলার সাথে অ্যাঙ্গেল হচ্ছে i একটু আগে যেটা প্রুফ করলাম এইটা i মানে এটা হচ্ছে 90 i সিমিলারলি এইটা হয়ে যাবে i ক্লিয়ার সিমিলারলি এইটা যদি r হয় এইটা যদি r হয়ে থাকে তাহলে এইটা যদি r হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে নাইনটি মাইনাস আর তাহলে এইটা আর হবে কারণ হচ্ছে এইটা নাইনটি একটা ট্রায়াঙ্গেলের তিনটের সাম নাইনটি হতে হবে তাহলে খেয়াল করো এইটুখানি হচ্ছে আর তাহলে এইটা হচ্ছে নাইনটি মাইনাস আর এইটা এটার যোগ ফল আবার নাইনটি হচ্ছে তাহলে এইটা নাইনটি মাইনাস আর মানে এইটা আর হতে হবে তাহলে একটা ট্রায়াঙ্গেল এরকম উপরে আছে যে অ্যাঙ্গেলটা আই আর একটা ট্রায়াঙ্গেল এর নিচে আছে যে অ্যাঙ্গেলটা আর ছবিটা আমি ওইদিকে একবার ড্র করি এইরকম ছিল এই এই অ্যাঙ্গেলটা টা i আর কোনটা বড় আছে যেন ঠিক আছে এরকম বড়ই আঁকি আমি এটা আর এরকম কিছু একটা তাই তো এ বি আর এটা হচ্ছে এ ই ডি এ বি ডি আর এটা হচ্ছে এ ই

মানে এটা হচ্ছে আমার যার সাথে সেটা বেস এটা বেস এটা হাইপোটন সেটা পারপেন্ডিকুলার তাহলে সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার হাইপোটন মানে হচ্ছে বিডি বাই বিডি হ্যাঁ বিডি বাই এডি আর সাইন আর মানে কত সাইন আর মানে কি হবে এইটা তখন বেস আর পারপেন্ডিকুলার এই বাই এডি হলো সাইন আই বাই সাইন আর করে ফেলো সাইন আই বাই সাইন আর কি হবে সাইনার মানে হচ্ছে বিডি বাই এডি আর এটা হচ্ছে আমার এই ই বাই এডি এখানে দেখো এডি এডি ক্যান্সেল হয়ে যাচ্ছে বিডি বাই এই বিডি বাই এই হবে এবারে বিডি বাই এইটা কি হচ্ছে দেখ না বিডি বাই এই বিডি বাই এই বিডির জায়গায় আমরা কি লিখবো বিডির জায়গায় আমরা লিখতে পারি এজি বিডির জায়গায় আমরা লিখতে পারি এজি বিডি এর জায়গায় আমরা লিখতে পারি এজি তাহলে এজি বাই এই এবারে এজি বাই এই টা কি হচ্ছে দেখে নাও এজি বাই এই টা হচ্ছে ভি1 বাই ভি2 এজি বাই এ1 টা হচ্ছে ভি1 বাই ভি2 এবারে আমাদের মিউ মিউ ইকুয়াল টু কি ছিল মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দিস মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দি মিডিয়াম অফ দি মিডিয়াম সেই মিউ ইকাল ছিল সি বাই ভি সি মানে হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস ফ্রি স্পেস আর ভি হচ্ছে কি স্পিড অফ লাইট ইন দি মিডিয়াম স্পিড অফ লাইট স্পিড অফ লাইট ইন মিডিয়াম স্পিড অফ লাইট ইন মিডিয়াম স্পিড অফ লাইট ইন মিডিয়াম ক্লিয়ার তাহলে এই ভি ওয়ান বাই ভি টু এখানে আমি এরকম লিখতে পারি সি বাই ভি টু বাই সরি সি বাই ভি ওয়ান সি বাই ভি টু মানে কি হয়ে যাবে মিউ মিউ টু বাই বাই ওয়ান এটা হচ্ছে সাইন আই তাহলে মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু সাইন আর সরি এটাই হচ্ছে আমার সেন্স ল সেন্স ল ওকে সেই সেন্স লটা আমরা এই ওয়েব থিওরি দিয়ে প্রুফ করতে পারলাম মিউ ওয়ান মিউ ওয়ান মানে হচ্ছে এক নম্বরের রিফ্রাক্টিভ ইনডেক্স মিউ টু মানে হচ্ছে দু নম্বরের রিফ্রাক্টিভ ইনডেক্স আর এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ছিল আই আর এই রিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা হচ্ছে আর তাই তো ড্রয়িং গুলো খুব প্রবলেম হচ্ছে আচ্ছা একটুখানি মানে এঁকে দিই দেখো এই 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 ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই এই রিফ্রাক্টেড অ্যাঙ্গেল আর এই এক নম্বরের রিফ্রাক্টিভ ইনডেক্স μ1 রিফ্রাক্টিভ ইনডেক্স μ2 এটাই হচ্ছে সেন্স ল এটাই হচ্ছে লস অফ রিফ্র্যাকশন সেটা আমরা সরি এখান থেকে প্রুফ করতে পারলাম ওকে যদি কোথাও কোনো কোশ্চেন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো এন্ড দিস ইজ অল अबाउट মি দিস ইজ মাই কন্টাক্ট ডিটেইলস ইউ ক্যান কন্টাক্ট উইথ মি বাই হোয়াটসঅ্যাপ রিগার্ডিং এনি ফিজিক্স रिलेटेड क्वेश्चन this is my youtube channel details go to this channel you can get all the video al already uploaded and share this video to your friends so that he or she also get benefit from this video subscribe this channel if you new in this channel and press the bell icon to get the notification of our upcoming video take care we will meet in the next video as soon as possible thank you